অ্যাটমিক ক্লক কিংবা পারমাণবিক ঘড়ি শব্দটি অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছেই নতুন মনে হতে পারে। যাদের কাছে এই শব্দটি পরিচিত তাদের অনেকেই অ্যাটমিক ক্লক কীভাবে কাজ করে তা সঠিকভাবে জানেন না কিংবা বোঝেন না। অ্যাটমিক ক্লক কি, কীভাবে কাজ করে, থিওরি অফ রিলেটিভিটির সাথে এর কী সম্পর্ক এবং এর ব্যবহার সহজভাবে উপস্থাপন করার জন্যই আজকের ভিডিওটি। অ্যাটমিক ক্লক সম্পর্কে জানার আগে সাধারণ ঘড়ি তৈরির সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক। প্রায় 1500 খ্রিস্টপূর্বে সানডায়াল ব্যবহারের প্রথম নিদর্শন পাওয়া যায় মিশরে। কে এটি আবিষ্কার করেছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। সানডায়ালের ছায়ার উপর ভিত্তি করেই সময় নির্ধারণ করা হতো, তবে এই ঘড়িটি রাতের বেলা কাজ করত না, এমনকি মেঘলা দিনেও কাজ করত না। তারপর মানুষ ব্যবহার করতে লাগল ওয়াটার ক্লক। ওয়াটার ক্লক কোনো নির্দিষ্ট আকৃতির ছিল না, এক এক দেশে এক এক ধরনের ওয়াটার ক্লক ব্যবহার করা হতো। এই ঘড়িতে নির্দিষ্ট পরিমাণ পানির স্তর নির্দিষ্ট সময় পরপর নেমে যেত, যার মাধ্যমে সময় গণনা করা হতো। তবে এই ঘড়ির একটি সমস্যা ছিল, কাউকে না কাউকে ঘড়ির সাথে থাকতে হতো পুনরায় পানি দেওয়ার জন্য। এরপর পর্যায়ক্রমে তৈরি হলো হোয়াইট ক্লক, আওয়ার গ্লাস ক্লক এবং স্প্রিং ক্লক, কিন্তু এর কোনোটি ত্রুটিমুক্ত ফলাফল দিতে পারছিল না। তারপর 1656 সালের দিকে খ্রিস্টিয়ান হাইজেন তৈরি করলেন পেন্ডুলাম ক্লক। এখানে পেন্ডুলামের একটি দোলনকে বা অসিলেশনকে এক সেকেন্ডের সাথে তুলনা করে সময় গণনা করা হতো। এক্ষেত্রে পূর্বের তুলনায় কিছুটা সঠিকভাবেই সময় পরিমাপ করা যাচ্ছিল। তবে একাধিক পেন্ডুলাম ক্লক একসাথে চালু করলে পেন্ডুলামের অসম দোলনের কারণে কিছুক্ষণ পর ভিন্ন ভিন্ন ঘড়িতে সময়ের পার্থক্য ভিন্ন ভিন্ন দেখা যেত। পরবর্তীতে 1920 সালের দিকে কোয়ার্টজ ক্লকের ব্যবহার শুরু হলো। কোয়ার্টজ ক্লক তৈরি হয় মূলত কোয়ার্টজ ক্রিস্টাল দিয়ে, আর কোয়ার্টজ ক্রিস্টাল মূলত সিলিকন ডাইঅক্সাইড। এই ক্রিস্টালে বিদ্যুৎ দেওয়া হলে এটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে থাকে, এমনকি এই ক্রিস্টালে আঘাত করে কম্পন তৈরি করলেও এটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি তৈরি করে। ক্রিস্টালটির এই কম্পনশীল ধর্মকে পেন্ডুলামের দোলনের সাথে তুলনা করেই কোয়ার্টজ ক্লক তৈরি করা হয়েছিল। দৈনন্দিন জীবনে আমরা সাধারণত যে সকল ঘড়ি ব্যবহার করে থাকি এগুলি হল কোয়ার্টজ ক্লক, এবং এইসব ঘড়িতে বিদ্যমান কোয়ার্টজ ক্রিস্টাল প্রতি সেকেন্ডে প্রায় 32768 বার স্পন্দিত হয়। তবে ভিন্ন তাপমাত্রায় ও চাপে এর স্পন্দন সংখ্যায় পরিবর্তন ঘটে, যার ফলে সময় পরিমাপে ত্রুটি দেখা দেয়। তাই বিজ্ঞানীরা এমন একটি ঘড়ি তৈরির চেষ্টা করছিল যার মাধ্যমে আরও সূক্ষ্মভাবে সময় পরিমাপ সম্ভব হবে এবং ত্রুটিও কম হবে। এজন্য তারা কোয়ান্টাম মেকানিক্সের সহায়তা নিল এবং লক্ষ্য করল পরমাণুর ভিতরে যে অসিলেশন বা কম্পন হয় তা সবসময় একই থাকে। তাই পরমাণুর এই কম্পনকে ব্যবহার করেই অ্যাটমিক ক্লক তৈরি করা হয়। 1950 সালের দিকে প্রথম অ্যাটমিক ক্লক তৈরি করা হয়েছিল, যার নাম ছিল দি অ্যাটমিক ক্রন। রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, সিজিয়াম ইত্যাদি মৌলের পরমাণু ব্যবহার করে অ্যাটমিক ক্লক তৈরি করা যায় এবং তাদের কার্যপদ্ধতি প্রায় একই ধরনের। তবে যেহেতু সিজিয়াম পরমাণুর মাধ্যমে সময়ের এসআই একক নির্ধারিত হয়েছে, তাই এ ভিডিওতে সিজিয়াম স্ট্যান্ডার্ড অ্যাটমিক ক্লক নিয়েই আলোচনা করা হলো। সিজিয়াম পরমাণু লো এনার্জি এবং হাই এনার্জি দুটি স্টেটেই থাকতে পারে। যখন সিজিয়াম পরমাণুর অরবিটালে ইলেকট্রন স্বাভাবিকভাবেই স্পিন করে বা ঘুরতে থাকে তখন তাকে বলে লো এনার্জি স্টেট, কিন্তু যখন ইলেকট্রন এনার্জি শোষণ করে উল্টো দিকে স্পিন করে কিংবা ঘুরতে থাকে তখন তাকে বলা হয় হাই এনার্জি স্টেট। আবার পরমাণুটি যখন আগের অবস্থায় ফিরে আসে তখন অতিরিক্ত এনার্জি বিকিরণ করে দেয়। এবার মূল বিষয়ে আসা যাক। প্রথমে সিজিয়াম পরমাণুকে একটি ওভেনের মধ্য দিয়ে চালনা করে তাদেরকে গ্যাসীয় অবস্থায় আনা হয়। তারপর ম্যাগনেটের মাধ্যমে হাই এনার্জি অ্যাটম
এবং লো এনার্জি অ্যাটম আলাদা করা হয়। এভাবে লো এনার্জি অ্যাটমগুলোকে একটি চেম্বারের মধ্যে প্রবেশ করানো হয় এবং নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ রেডিয়েশন দিয়ে তাদেরকে হাই এনার্জি স্টেটে রূপান্তরিত করা হয়। তারপর আরও একটি ম্যাগনেট ব্যবহার করা হয়, যদি লো এনার্জি অ্যাটম থাকে তাহলে যেন সেগুলো আলাদা হয়ে যায়। পরিশেষে হাই এনার্জেটিক অ্যাটমগুলো একটি ডিটেক্টরে পৌঁছায়, তখন অ্যাটমগুলো লো এনার্জি স্টেটে জ্বলে আসে এবং শক্তি বিকিরণ করে। ডিটেক্টর এই শক্তিকে সংকেতের মাধ্যমে কোয়ার্জ ক্রিস্টালে পাঠায়, ফলে কোয়ার্জ ক্রিস্টালটি সংকেত অনুসারে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে। এটি প্রতি সেকেন্ডে 9,192,631,770 বার পূর্ণ স্পন্দন করে এবং এত সংখ্যক স্পন্দনকালকেই সময়ের এসআই একক সেকেন্ড ধরা হয়। যেহেতু সিজিয়াম 133 সকল পরমাণুর ধর্মই এক, তাই এই ঘড়ি যে কোনো পরিস্থিতিতেই সময়ের সঠিক পরিমাপ দিতে সক্ষম। যেদিকে কোয়ার্জ ক্লক মাত্র 2 দিনেই 1 সেকেন্ড স্লো হয়ে যায়, সেদিকে অ্যাটমিক ক্লক 1 সেকেন্ড স্লো হওয়ার জন্য 100 মিলিয়ন বছর সময় লাগবে। বোঝা যাচ্ছে অ্যাটমিক ক্লক কতটা সঠিকভাবে সময় পরিমাপ করতে সক্ষম। এখন বলা যাক থিওরি অফ রিলেটিভিটির সাথে অ্যাটমিক ক্লকের কী সম্পর্ক। থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুসারে গ্র্যাভিটি কম হলে সময় ধীরে চলে। অ্যাটমিক ক্লক ব্যবহার করে এই পরীক্ষাটি সহজেই প্রমাণ করা যায়। দুটি অ্যাটমিক ক্লককে ভূপৃষ্ঠের একই উচ্চতায় রেখে একই সঙ্গে চালু করে একটিকে সামান্য উচ্চতায় ওঠানো হলে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশনের কারণে সময়ের যে সূক্ষ্ম পরিবর্তন ঘটে তা অ্যাটমিক ক্লকে ধরা পড়ে, ফলে থিওরি অফ রিলেটিভিটির সত্যতার প্রমাণ পাওয়া যায়। এবার বলা যাক অ্যাটমিক ক্লকের ব্যবহার। আমরা প্রতিনিয়ত জিপিএস ব্যবহার করে থাকি, যা অ্যাটমিক ক্লক ছাড়া সম্ভব হতো না। যদি সময় পরিমাপে 1 মাইক্রোসেকেন্ড এরর আসে, তাহলে আমাদের অবস্থানে 300 মিটার এরর আসবে। অ্যাটমিক ক্লক ছাড়া সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহার করাও সম্ভব হতো না। অপটিক্যাল ক্লক নামে আরেকটি বিশেষ ধরনের ক্লক রয়েছে, যা আরও সূক্ষ্মভাবে সময় পরিমাপ করতে সক্ষম। যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওটি কিসের উপরে চান তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং কিউরিয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর রহস্যময় বস্তু ইন্টিমেটার সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন।